রাজশাহী উত্তরখানে কলেজ ছাত্র সোহাগ হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সেখানে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী, যাচ্ছি তার কাছে। রাব্বি, মানববন্ধনে অংশগ্রহণকারীরা কি বলছেন? দেবাশিস, আসলে দুঃখের বিষয় আর কি, যে জানেন যে ঘটনা 9 দিন হয়েছে, এখন পর্যন্ত হত্যাকারীদের অভিযুক্তদের কাউকে কিন্তু গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এবং এবং শুরু থেকেই কিন্তু আপনি আপনি জানেন যে এই এই ঘটনায় কিন্তু এলাকাবাসী ফুঁসে উঠেছে এবং তারা আজকে কিন্তু এলাকায় একটি মানববন্ধন এবং বিক্ষোভ করছে। এবং তার সেই বিক্ষোভে তারা বলছেন যে আসলে তারা অনেক দেখেছেন এবং তারা থানা ঘেরাও করবেন, এবং তারা সেই কথাই বলছেন। এখানে স্বজনরা আছে, এলাকাবাসী আছে, এবং সবাই কিন্তু বলছেন যে আসলে তারা অনেক ধৈর্য ধরেছেন, আর ধৈর্য ধরা সম্ভব নয়। আপনি জানেন যে সিসিটিভি ফুটেজে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে কারা কারা এই হত্যার সঙ্গে জড়িত, এবং তারপরও কিন্তু হত্যাকারীদেরকে গ্রেফতার করতে পারেনি এই উত্তরখান থানা। এবং এই ঘটনায় তারা তাদের যে ক্ষোভ, আমরা একটু তার বোনের সাথে কথা বলি। এখানে আজ সোহাগের বোন আছে, একটু বলবেন, আপনার তো ভাই গেছে এখন পর্যন্ত, এখন বন্ধু আজকে 9 দিন হয়েছে, এখন বন্ধু একটা আসামিও ধরে নেই, পুলিশ কি করতেছে আমি নিজেও জানি না। আমি চাই আমার ভাইয়ের হত্যাকারীদের ফাঁসি হোক, এখনো ধরতেছে না কেন? তারা কি তার তৎপর চালাইতেছে না? না, তারা আমাদের এমনি বলতেছে চালাইতেছে। আমরা এটা এলাকাবাসীর সাথে কথা বলি, আপনি তো আছেন, আমি দেখতেছি যে আমাদের বিগত 9 দিন হয়েছে, আমার ভাইয়ের কোনো বিচারই হইতেছে না। কি পুলিশ, কি পুলিশের কি গাফিলতি দেখি মনে হইতেছে না? যারা আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে এখন পর্যন্ত জায়গায় রাখতে পারতো, মিথ্যা আশ্বাস দিচ্ছে, মিথ্যা আশ্বাস দিচ্ছে, আমি সিঙ্গল ওয়ার্নিং, মিথ্যা আশ্বাস দিচ্ছে। বাবা আছে, সোহাগের বাবা, আপনি আপনার ছেলে গেছে এখন পর্যন্ত গ্রেফতার নেই, সোহাগকে যারা হত্যা করেছে, এবং সে কথাটাই কিন্তু বলছেন। এবং তারা কিন্তু ফুঁসে উঠেছেন, বিক্ষোভ আজকে কালকে থানা ঘেরাও করবে, সেই কর্মসূচি কিন্তু তারা দিয়েছেন। দেবাশিস, ধন্যবাদ রাব্বি আমাদের সাথে যুক্ত হবার জন্য।